দেশের সাতটি জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগী, এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন জনের আর আক্রান্ত হয়েছেন ৮৮৯ জন। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, সেজন্য হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। নুরুন্নাহার উইলির রিপোর্ট। ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে, প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগী। রাজধানীর সবচেয়ে বেশি রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। গত সাত দিনে সেখানে রোগী ভর্তি হয়েছে ১০০০-এর বেশি। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪২৮ জন, যাদের অধিকাংশই আশেপাশের এলাকার, তবে রয়েছে ঢাকার বাইরের রোগীও। জ্বর হলো ঈদের পরের দিন, এতেই জ্বর, এখানে ভর্তি হলো আজকে তিন দিন চার দিন। ডেঙ্গুর আমার ভূতে ভালো হয়ে গেছিল, পাঁচ দিন তিন দিন চার দিন জ্বর হয় নাই, ভালো হয়ে গেছে। পরে আবার আমরা যাম গায়ে নাম কেটে দেবো, হেম সব আমার ভূতের শরীর কিছু নেই। ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুও। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গুর বিভিন্ন ধরন এবং একাধিকবার আক্রান্ত হওয়ার কারণে রোগীর জটিলতা দেখা দিচ্ছে। দ্বিতীয় অথবা তৃতীয়বার যারা আক্রান্ত হচ্ছেন, এরা কমপ্লিকেটেড ডেঙ্গু সিন্ড্রোম বা এক্সটেন্ডেড ডেঙ্গু সিন্ড্রোম নিয়ে আসছেন, যে কারণে তাদের যে তারা প্রচলিত যে উপসর্গের সাথে পরিচিত না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে, যার জন্য এখনই নিতে হবে প্রস্তুতি। যদি মানে সামলানোর জন্যে তাদের একটা ব্যাপক প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা তারা কতটুকু নিতে পারবেন তার উপরে নির্ভর করবে যে আপনার এই রোগীরা মানে আপনার কীভাবে সেবাটা পাবে। ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান প্রয়োজনে ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হবে। যে কোনো সময় এটা তো নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে যদি আমরা সকলে মিলে কাজ না করি। আমরা আশা করি যে আমরা যদি সরকার এবং আমাদের জনগণ একসঙ্গে কাজ করলে আমরা মনে করি আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পারবো। মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসের অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সকালে ঢাকা উত্তরের মেয়র কারওয়ান বাজারের পেট্রোবাংলা, টিসিবি ও যমুনাওয়ালের নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে জরিমানা করেন। অত্যন্ত দুঃখজনক যে যেখানে গাড়ি যেখানে ধুচ্ছে, যেখানে গাড়ি আছে, যেখানে জেনারেটর আছে, যেখানে নিচে একটু কল খোলা এবং এখানে লার্ভা চাষ হচ্ছে। এদিকে দেশের ৬০ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসকেরা বলছেন নগরবাসীর অসচেতনতা, জ্বর আক্রান্ত হওয়ার পরেও অবহেলা করার কারণেই ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু বাড়ছে। কীটতত্ত্ববিদদের মতে সামনের দিনের পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।